নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের জন্য অনেক 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 বড়ো একটা খবর নিয়ে আসতে চলেছি হ্যাঁ একদম খুব আনন্দের খবর ঠিক আছে দেখো আজকে যারা আমাকে বিশ্বাস করো ঠিক আছে ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা থেকে তোমরা খুব ভালো করে জানো যে চিরঞ্জিত স্যার অ্যাটলিস্ট যে খবরগুলো দেয় সেগুলো কখনও কোনো গালতি হতে পারে না কারণ সেগুলো কারণ আমি যেখান থেকে কথা বলি তো তারা কোনো সামান্য মাপের কেউ নন তো যাই হোক দেখো সেগুলো তোমাদের ব্যাপার নয় কথাটা হচ্ছে তোমাদের আসল খবরগুলো তোমাদের বলি তার আগে যে কথাগুলো আজকে বলছি যারা বেঙ্গল পুলিশে পিপারেসে নিচ্ছ তারা একটু ভালো করে শুনে নিও যারা রিজেক্টেড ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ভিডিওটা নিশ্চয়ই দেখছো তোমাদের উদ্দেশ্যে জানাই মানুষ নেরা একবার বেল বেলতলায় যায় কথাটা বুঝিস তো তো তোদের আমি বারবার করে বলবো একটা বেঙ্গল পুলিশের যখন ফর্ম ফিল আপ করছিস কেউ ফোন থেকে ডাটা আপলোড করে দিছিস। এটা কি বউকে সেলফি পাঠানো হচ্ছে তা তো নয় নাকি কাউকে তুই সেলফি পাঠিয়ে দিছিস কেউ সেলফির ফটো আপলোড করছিস দেখ বাবা এটা পুলিশের চাকরি ঠিক আছে এখানে তুই যদি নিজের রেস্ট্রিকশন না মানতে পারিস হ্যাঁ বেঙ্গল পুলিশ ও প্রতি বছরে নেয় নিয়ে নেবে ভুল ভাবছিস যত দিন যাচ্ছে কম্পিটিশান বাড়ছে যত দিন যাচ্ছে সরকার চাইছে যে ছেঁটে দিতে একটা কথা প্রত্যেক জনাকে বলছি শুনে নে তোদের জন্য খুব আনন্দের একটা খবর তোদের আট হাজার প্লাস আবারও নতুনভাবে বেঙ্গল পুলিশে নিয়োগ হতে চলেছে অন্য কলকাতা পুলিশ বা আদার্স কোনো দপ্তরে নয় শুধুমাত্র বেঙ্গল পুলিশ বোঝাতে পারলাম যেরাম বেঙ্গল পুলিশের কনস্টেবল দু হাজার কুড়ির হল দু হাজার একুশের জাস্ট প্রথম জানুয়ারি মাসে জাস্ট পনেরো তারিখের মধ্যে তোমার পুনরায় তোমাদের আট হাজার প্লাস মানে আট হাজার পাঁচশোর উপরেও কিছু পদ তোমার বেরিয়েছে যেগুলো দেখো আজকে বিভিন্ন পত্রিকায় তোমরা দেখেছো কিন্তু পত্রিকার খবরে সত্যি কথা বলতে আমার আর বিশ্বাস হয় না আঠেরোই জুলাই পরীক্ষা নিয়ে এত পত্রিকাতে লিখেছিল যে এই হয়ে যাচ্ছে তো ওদের কথা আমার বিশ্বাস হয় না তো ডেফিনেটলি এই কথাটা নিয়ে আমি সত্যতা যাচাই করার জন্য আমাদের যে যাদের সঙ্গে আমি কথাবার্তা বলি যে সমস্ত সম্মানীয় ব্যক্তি তো ওনাদের সঙ্গে আমি কথা বললাম হ্যাঁ একদম ঠিক কথা যে তোমাদের আবার দু হাজার একুশে পনেরোই সাড়ে আট হাজার পোস্ট কিন্তু তোমাদের বেঙ্গল পুলিশে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে শুধু তাই নয় তার সাথে মেয়েদের ওই পোস্টের মধ্যে টোটাল তোমাদের সাড়ে আট হাজার পোস্টের মধ্যে তেইশশো প্লাস মানে প্রায় বাইশশো প্লাস একজ্যাক্টলি আমি কোনোটাই আমাকে ডাটা বলেনি আর সেটা আমিও শুধানোর প্রয়োজন মনে করি না এখন আমার মনে হয় যে তোমাদের জীবনের এইটুকু কথাটা অনেকটা যে পুনরায় চিরঞ্জিত দাকে যারা বিশ্বাস করো তাদের উদ্দেশ্যে বলবো যারা বিশ্বাস করিস তাদের উদ্দেশ্যে বলবো বেঙ্গল পুলিশ নট এ জোক ওই জন্য বারবার করে বলছি সেলফি ফটো এইসব কিন্তু আর দ্বিতীয়বার আপলোড করিস না সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি দিবি ঠিক আছে যেটাতে কোনো রকম সমস্যা না হয় কারো মাথার চুল যেন না কাটা যায় কারোর যেন পেটের নিচেটা না কাটা যায় যেমন পাসপোর্ট সাইজে ফটো কেউ মেল ফিমেলে ভুল করেছিস সেগুলো যেন করিস না কারণ এই জিনিসগুলো যদি একটা প্রপার যদি একটা ভালো যদি তোর কোনো জায়গা থেকে না করিস আমি বাস্তব কথা বলছি তোরা কিন্তু বাদ হয়ে যাবি এই কথাটা একবার বাদ হয়ে গিয়েছিস রিজেক্টেড ক্যান্ডিডেটরা পুনরায় কিন্তু ওই সিগনেচার ওই ছবি কোনো রকমভাবে দিবি না কথাটা বোঝাতে পারলাম নতুনভাবে সিগনেচার করবি নতুনভাবে তুলে সুন্দরভাবে কোনো একজন যে সত্যি সত্যি খুব ভালো জানে সাইবার ক্যাপে নিজের একদম ফোন থেকে পদ্মাড়ি করতে যাবি না মস্তানি ফোন থেকে করতে যাবি না পঞ্চাশটা টাকা নেবে পঞ্চাশটা টাকা যখন বিড়ি টানো ঠিক আছে একটা বিড়ি একটা সিগারেটের দাম আজকাল কুড়ি কুড়ি টাকা বাইশ টাকা হয়ে গিয়েছে ঠিক আছে তখন খেতে খুব খারাপ লাগে না একটা স্প্রাইট একটা হ্যাঁ কী বলে ওগুলো নাম কি সব কোকা কোলা তারপর কী নাম তারপর যেটা মাউন্ট মাউন্টেন ডিউ মাউন্টেন ডিউ এইসব খেতে গেলে তখন একটা ক্যানের দাম টাকা ঠিক আছে তো সেইগুলো তখন খেতে পারছো আর একটা একটা টাকা দিয়ে ফর্ম করতে পারছো না আমি তোদের দিকে বকছি ডেফিনেটলি দাদার মতো ভালোবাসি তাই আমি খবরগুলো তোদের দিকে নিয়ে আসছি বুঝতে পারলি হ্যাঁ একদম সত্যি কথা ঠিক আছে যারা চিরঞ্জিতকে বিশ্বাস করিস নতুনভাবে প্রিপারেশান শুরু করে দেয় বুঝতে পারলি যাদের প্রিপারেশান অলরেডি রানিং ইন এ গোয়িং প্রসেস যারা মেনের জন্য প্রিপারেশান মানে যাদের এবছর যাদের মনে হচ্ছে যে স্যার আমার মনে হচ্ছে একদম হ্যাঁ স্যার কুড়ির নিচে নেমে গেছে একদম স্যার কুড়ির নিচে নেমে গেছে স্যার একদমই আমি এবছর খাতারি যে ভুল খাতাতে ভুল করেছি ও এম আরসিতে ভুল করেছি তাদের উদ্দেশ্যে যাদের একদম প্রিপারেশান ছিল না তাদের উদ্দেশ্যে বলি দেখ লাইফ জিন্দগি কথা দিয়ে বলছে যে তোমাকে খুব বেশি হলে দুবার চান্স দেবে প্রথম চান্স চলে গেছে এটা হচ্ছে সেকেন্ড চান্স তো যদি সেকেন্ড চান্সটা ধরে রাখতে পারো তাহলে ডেফিনেটলি তুমি তোমার জীবনে উত্তীর্ণ করবে বোঝাতে পারলাম কার কি পরীক্ষা হয়েছে না হয়েছে তার থেকে বড়ো জিনিস হচ্ছে নিজের প্রিপারেশান আমার সাথে শুরু কর দরকার হলে যখন ফর্ম ফিল হবে আমাকে তোদের এই যে আমি তো সবাইকে একসাথে বললে পারবো না আমার স্টাফের দিকে বসিয়ে আমি যেরকম আমার যারা পেট ব্যাচে পড়ে হ্যাঁ তাদের যেরকম ফর্ম ফিল আপ আমি সব করিয়ে দিই বুঝতে পেরেছি কেন করিয়ে দিই কারণ আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে তাদের যদি ওটা ভুল হয়ে যায় তাহলে বিরাট সমস্যা তো ডেফিনেটলি যারা আমার কাছে পড়ছিস বা যারা আমার কাছে ভর্তি হয়েছিস বা ভর্তি হবি তাদের উদ্দেশ্যে বলবো তোদের কোনো চিন্তা নাই তোরা নতুনভাবে প্রিপারেশান নেয় বুঝতে পারলি কারণ একটা জিনিস জেনে রাখিস বাবা বেঙ্গল পুলিশের চাকরি করার প্রথম জীবনের যে লক্ষ্যটা ছিল সেটা তোদের জীবনে পার হয়ে গেছে। খুশির আলোটা হঠাৎ করে অন্ধকার নেমে এসছে আমি জানি বহুজোনার জীবনে বহু কান্নাকাটি করিস আমার সামনে তো আমারও খুব খারাপ লাগে কিন্তু শান্তনা দেওয়া কিছু ছিল না সেদিন বুঝতে পারলি তাই তোদেরকে সান্ত্বনা দিতে পারিনি কিন্তু আজকে সান্ত্বনা নয় আজকে তোদের সামনে আবার পুনরায় সারা আট হাজার প্লাস পোস্ট কিন্তু তোদের সামনে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারলি এবং যেটা কিন্তু তোরা তোরা জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই তোরা কিন্তু তোদের যে যেটা যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে দেখতে পাবি ঠিক আছে তো সেই জন্য বলছি বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু খুব 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 মানে থ্যাঙ্কস টু বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট যে সত্যি কথা বলতে আমাদের রাজ্য সরকারকে থ্যাংকস দেওয়া দরকার যে ওনারা এতগুলো পুলিশের পোস্ট বার করছে পর পর পরপর তো এই জন্য বলবো একদম ঘাবড়ানোর কোনো দরকার নাই যদি দ্বিতীয়বার আবার ভুল করিস তাহলে জানবি তোর মতো গাধা পৃথিবীর বুকে দুটো নাই বুঝতে পারলে আমি এই কথাটা তোকে জানিয়ে দিলাম আজকে ভিডিওটা লাস্ট অফ দি কেন শুনতে বলছি দেখ বাবা এইসব খবর হয়তো কেউ বলবি স্যার আপনার কাছে পিডিএফ আছে কেউ হয়তো মনে হতে পারে আরে বাবা এখন পোস্ট কেবল কাউন্টিং চলছে সাড়ে আট হাজার প্লাস পোস্ট কাউন্টিং করা হয়েছে সেইটুকু জানতে পারলাম বুঝতে পেরেছিস যেটা দু হাজার একুশের জন্য পুনরায় আবার দেবে ভ্যাকান্ট ভ্যাকান্ট বুঝতে পেরেছিস তা বলে এইরকম নয় যে কি বলে এর থেকে বেশি হবে ভাই কমবে না বুঝাতে পারলাম যাই হোক আমি এই আশাটা কেন দিলাম আমার এইটুকু জানতে পারলাম ওনাদের কাছে তাই আমি বলে দিলাম আর যারা বেঙ্গল পুলিশের মেনের ক মেনের প্রিপারেশান শুরু করছিস তোদের মাঠের কিন্তু খুব বেশি দেরি হবে না আমি কথা বারবার করে বলছি ডিসেম্বরের মধ্যে কিন্তু ডিসেম্বরের মধ্যে মাঠ শুরু হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি হয়তো চলবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু বারবার করে বলছি আমি সব কিছু জেনে বলছি আমার এতগুলো ব্রাঞ্চ আছে এতগুলো অফলাইনে ব্রাঞ্চ আছে তো এতগুলো স্টুডেন্টের দায়িত্ব আমার তাকে তাই তোদের দিকে এই কথাগুলো জানিয়ে দেওয়া যাদের রিজেক্টেড ক্যান্ডিডেট তারাও এবার বুঝতে পারলি যে তোদের জন্য পোস্ট সামনে আসছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু বারবার করে বলছি তোরা তোদের প্রিপারেশান প্রত্যেকজনা যারাই প্রিপারেশান নেয় অ্যাটলিস্ট সাত মাস আট মাস এক বছর আগে থেকে প্রিপারেশান নেয় তো তোদের উদ্দেশ্য বলবো নিজের প্রিপারেশান শুরু কর যারা বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা দিবি যাদের খাতা কিছু হয়নি তাদের উদ্দেশ্য বলবো তোদের ডবল চান্স কিন্তু ডবল চান্স নেওয়ার কোনো দরকার নাই মা বাবাকে যখন এই চা এই খ্যাপে যদি কথা দিয়ে থাকিস তো এই খ্যাপে নিজের নিজের জিনিস নিজের হাতে নিয়ে নে বুঝতে পারলি যারা আমার কাছে পার্টিকুলার ভর্তি হতে চাস তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কর যেটা তোদের স্ক্রিনে দেওয়ার মধ্যে যে নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে নেওয়ার নম্বরে এখানে হোয়াটসঅ্যাপ করিস বাবা বুঝতে পারলি চারশো ফোনে সব সময় পাবি না আমি এটাও বলছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাস এমন কিছু না ছশো নব্বই টাকা মতো লাগে আর মাসে মাসে তোর আশিটা টাকা দাদাকে গুরুদক্ষিনে হিসাবে দিবি আমি কথা দিলাম বুঝতে পারলি পুলিশ দু হাজার একুশই হোক কেন আর দু হাজার কুড়ি যে রিক্রুটমেন্টটা চলছে এটাই হোক কেন তুই যদি আমার কথা অনুযায়ী চলিস এইটুকু তোকে বলতে পারি দেখ তুই যদি অনলাইনে পড়িস তুই তোর বাড়ি থেকে পড়বি তো ডেফিনেটলি আমি তো সেক্ষেত্রে তোকে আমি ফোনে গাইড করতে পারবো তোকে আমি প্রশ্ন দিতে পারবো কিন্তু রাত্রে পড়ার দায়িত্ব তোর থাকবে ঠিক আছে কিন্তু যারা আমার কাছে পূর্ব মেদিনীপুর পাঁশকুড়াতে আসতে চাইছিস তাদের উদ্দেশ্য বলি আমার কাছে আসতে গেলে প্রথম কথা হচ্ছে কান্ধুরে উঠবাস করাটার জন্য মাজা ঠিক রাখিস দ্বিতীয় কথা হচ্ছে মেয়েদের সামনে কিন্তু অপমানিত চরমভাবে করি যদি পড়া না পারে বোঝাতে পারলাম তো আমার কাছে যে এই দুটো জিনিস কিন্তু প্রচণ্ডভাবে ছেলে হোক মেয়ে হোক যারাই পড়ে তারা কিন্তু আমি কাউকে ছেলে মেয়ে এইভাবে মানি না আমি কিন্তু কী বলবো আমি পড়া না পালে কিন্তু চরম শাস্তির ব্যবস্থা আছে ঠিক আছে তো যদি কেউ আসতে চাস সেই নাম্বারে যোগাযোগ করতে পারিস ডিটেলসটা ওখানে আমার স্টাফেরা বলে দেবে বুঝতে পারলি তো এইটুকু তোদের দিকে বলবো তোদের নতুনভাবে জীবনটা শুরু কর যারা আশা ছেড়ে দিয়েছিলিস তারা পুনরায় আশা নিয়ে শুরু কর যারা তোর অলরেডি আশা আছে তারা বলবো তারা তোরা ডবলটার দ্বিতীয়টায় যাওয়ার চেষ্টা করিস না কারণ দ্বিতীয়টা জায়গাটা ভাই দিকে ছেড়ে দেয় যারা অলরেডি এবছর রিজেক্ট হয়েছে এ বছরটা তোরা নিয়ে নে পরের বছরটা তোদের বুঝতে পারলি তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে যে তোদের এতগুলো পোস্ট বেরিয়েছে ঠিক আছে পুনঃ রায় চোখ বুঝে প্রিপারেশান শুরু কর বুঝতে পারলি কে কার কাছে পড়িস জানি না যারা আমার পেট ব্যাচে পড়িস তাদের উদ্দেশ্যে বলি শোন তোদের তোদের তো যেমন চলছে আশি টাকা করে এটা চলবে কন্টিনিউ চলবে মেনের প্রিপারেশান চলবে প্লাস পরবর্তীতে যে দু হাজার একুশের রিক্রুটমেন্টটা সেটা তো আমি পড়াবো অসুবিধা নাই ঠিক আছে কিন্তু এইটুকু তোদের দিকে বলতে পারি যে তোদের যখন ফর্ম ফিল করবি তখন সেই ফর্ম ফিল ছবিটা আর সিগনেচারটা আমাকে দিয়ে পাঠাবি আমি এখান থেকে আমার স্টাফেরা যারা আমার অফ মানে অনলাইন ব্যাচে পড়িস তাদের উদ্দেশ্যে প্রত্যেকজনকে করে দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারলি তবে যাই করিস যেন ভুল করিস না বুঝতে পারলি যেখানেই করিস যেন ভুল করিস না কেউ সেলফি দিয়ে দিস না কেউ এটা ওটা আপলোড করিস না বহু জুনার জীবন নষ্ট হইতে বসেছে ঠিক আছে বহু জুনার ওভার এজ হয়ে যাচ্ছে তবে এইটুকু তোদের বলবো একদম হাল ছাড়িস না লাস্ট বারের মতো যদি চান্স হয় দু হাজার একুশেরটা যদি দু হাজার কুড়িতে রিজেক্ট হয়ে থাকিস চোখ বুঝে আমাকে দাদা হিসাবে বিশ্বাস করে ভর্তি হয়ে যেতে পারিস আমি কথা বলছি কথা দিচ্ছি যে আমি তো দিকে তুলে নেবো এইটুকু জেনে রাখিস বাবা চিরঞ্জিৎ দা সব সময় তোদের জন্য থাকে আর ইউটিউবে কত ক্লাস করায় দেখ হ্যাঁ হয়তো এটা অনেকজনা বলে স্যার এখনও ক্লাস শুরু করেননি কেন দেখ বাবা সামনে পুজোর মরশুম আমি জানি যে বহুজনা ক্লাস করালেও হয়তো ক্লাস এখন ঠিকঠাক করবে না কিন্তু আমি ক্লাস রিসেন্টলি দু একদিনের পর থেকে আবার ইউটিউবে শুরু করে দেবো পেট ব্যাচে তো অলরেডি ভর্তি চলছে ভর্তি হয়ে আবার ক্লাসও স্টার্ট হয়ে গেছে দু তিনটে তো এই জন্য বলবো যারা পেট ব্যাচে ভর্তি হতে চাইছিস অক্টোবরে পেট পেট ব্যাচগুলোতে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করগা বুঝতে পারলি যারা বিশ্বাস করিস তো আর যদি মনে হয় চিরঞ্জিত আমার ছশো নব্বই টাকা মের দেবে ঠিক আছে কোনো দরকার নাই তু পচে মরগা বা তোর যা ভালো লাগবে তুই সেটা করগা বা তোর যদি কোনো টিচার থাকে যিনি সম্মানীয় যাকে তোর মনে হয় যে না ওনার কাছে তোর পড়লে হবে ডেফিনেটলি তার কাছে পড়বি বুঝতে পারলি তবে এটুকু ঠিক কথা যে অফলাইনে তুই যেখানেই পড় অনলাইনে আমার কাছে গাইডেন্স নিতে পারিস কোনো অসুবিধা নেই তবে এটুকু বলবো দেখ যে টিচার কাছেই পড় সেই টিচার যেন তোর কাবুলিয়ত হয় তোকে যেন এই আশাটা দেয় যে না আমার কাছে পড় তো তোর এই চাকরিটা হবে বুঝতে পারলি আর তার কাছে যেন কিছু স্টুডেন্ট হয়তো পূর্ববর্তীতে বেরিয়েছে এরকম কোনো টিচারের কাছে পড়িস হয় এমন কোনো টিচারের কাছে পড়িস না যে সে হয়তো নিজেই হয়তো আদার্স কোনো ডিপার্টমেন্টের টিচার বুঝতে পারলি এইরকম নয় যে সে শিক্ষিত লোক হওয়া মানে বেঙ্গল বেঙ্গল পুলিশের পড়াইতে পারবে এরকম নয় পুলিশে পড়াতে গেলে কিছু অভিজ্ঞ টিচারের দরকার হয় বুঝতে পারলি যে ব্যাংকের পড়ায় সে বেঙ্গল পুলিশের জন্য যোগ্য নয় এটা জানিস তো বা যে বেঙ্গল পুলিশ পড়ায় সে কিন্তু ব্যাংকের জন্য যোগ্য নয় এইরকম সেক্টর আলাদা তো সেইগুলো একটু মেনটেন করে একটু দেখিস ঠিক আছে বাবা আর এইটুকু বলবো অল দ্য বেস্ট বেস্ট অফ লাক ঠিক আছে পনেরোই জন আর কোনোরকমভাবে যেন রিজেক্ট না হোস রিজেক্ট যখন বেঙ্গল পুলিশ করতে লেগেছে রিজেক্ট কিন্তু কন্টিনিউ করবে ঠিক আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যারা যে ভাই বোনরা নতুন করে প্রিপারেশান শুরু করছিস দু হাজার কুড়িতে ঠিক আছে যে এবছর আমাকে স্যার মেন নীতি হবে আমার দিয়ালা পিঠ ঠেকে গিয়েছে আমি আমার বাবা মাকে কথা দিচ্ছি চিরঞ্জিতা তোদের দিকে কথা দিল শুধুমাত্র এইটুকু বলতে পারি ইউটিউবটাই ফলো রাখি যতগুলো পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর শুধুমাত্র দাদার ওই সামান্য আশিটা টাকা মাস গেলে দিস এটুকু গুরুদক্ষিণা বলতে পারিস দাদাকে ভিক্ষা দেওয়ার মতো দিস আমি কথা হয়েছি দাদা নাই না রে পাঁচ ছটা টিচার আছে যারা অনলাইনে পড়ায় তো তাদের দিকে দিতে হয় বুঝতে পারলি তো সেই আশি টাকা থেকে তাদের দিকে টাকা দেওয়া হয় বুঝতে পারলি তো সেই জন্য বলছি নোটপত্র থেকে শুরু করে সব কিছু তোকে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে আর ওগুলো প্রিন্ট আউট করে নিবি কোনো বড় বড় ইনস্টিটিউট যাওয়ার দরকার নাই ওর থেকে অনেক বেটার নোট পেয়ে যাবি বুঝতে পারলি তো এইটুকু বলবো নতুনভাবে প্রিপারেশন নিয়ে জয় হিন্দ বন্ধমাতরম ভিডিও ভালো লাগলে একটা লাইক করিস প্রত্যেকজনাকে শেয়ার কর ভিডিওটা যারা তোর অ্যাটলিস্ট মন ভেঙে আছে তাদের দিকে বুঝতে পারলি চলো এখনো পর্যন্ত এতটাই নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ বন্ধুমাতরম